নোয়াখালীতে বন্ধ বাসে আগুন নোয়াখালী থেকে তথ্য ও ভিডিওচিত্রে আমাদের সহকর্মী মোহাম্মদ আয়াতুল্লাহ সোমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা দেশব্যাপী আটচল্লিশ ঘন্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে নোয়াখালীর কবিরহাটের কালামুন্সি বাজারের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বন্ধ দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে অবরোধে পণ্যবাহী ট্রাক ও যাত্রী সংকটে দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল তবে জেলা শহর মাইজদি সহ অন্যান্য উপজেলাগুলোতে যান চলাচল অনেকটা স্বাভাবিক ছিল এদিকে আজ নোয়াখালীতে বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য এবং অবৈধ হরতাল ও অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য এবং অবৈধ হরতাল ও অবরোধের নামে মানুষ হত্যা অগ্নিসংযোগের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ রবিবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান সোহেল জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দিন জেহান সহ দলীয় নেতৃবৃন্দ এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন বিএনপি জামায়াত জোট আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য অগ্নি সন্ত্রাস ও মানস হত্যা করছে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তার জবাব রাজপথেই দেয়া হবে এ সময় জেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হরতাল এবং প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ